শুরু করছি আজকের লোকাল খবর। আজকে খবরটি হচ্ছে উত্তর দিনাজপুরকে নিয়ে। আজ পর্যন্ত আপনারা বিয়ে দেখেছেন, প্রথম বিয়ে শুরু হতো, অনুষ্ঠিত হতো পালকিতে, কনাকে নিয়ে আসা হতো বরপক্ষের তরফ থেকে। এরপরে সময়ের ক্রমবর্তমানে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। ধীরে ধীরে সেই জায়গাতে আসে ঘোড়ার গাড়ি, এবং তারপরে আসে আপনার মোটর গাড়ি, এবং মোটর গাড়ি থেকে আজকে অত্যাধুনিক মারুতি, অত্যাধুনিক গাড়ি, সমস্ত কিছু আজ বরপক্ষ ব্যবহার করে থাকে। কিন্তু উত্তর দিনাজপুরে এক বিরল ঘটনা ঘটে বসলো। তারা বরপক্ষ ভাড়া করেছে 100টির মতো টুকটুক। বরপক্ষ থেকে জানা যায় যে যেহেতু কোনা বাড়ি অনেক কাছে আছে কন্যাদের বাড়ি, তাই তারা বরপক্ষরা এই রকম 100টি টুকটুককে ভাড়া করে সাজিয়ে বরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং বিয়েটিকে অনুষ্ঠিত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন লোক আশেপাশের লোকরা তারা হতবাক হয়ে দেখার চেষ্টা করছে যে এই টুকটুকের মধ্যে কোন এক টুকটুকে বর নিশ্চয় বসে আছে। সেটি কোন টুকটুক তারা সেটা নির্ধারণ করতে পারছে না, কারণ টুকটুকের কোনো দিকটি সাইডটা কোনোভাবেই ঢাকা ব্যবস্থা করা হয়নি। শুধুমাত্র কিছু ফোলার তোড়া দিয়ে এবং ফুল দিয়ে সেটাকে সজ্জিত করা হয়েছে। তো এই লকডাউনে এরকম বিচার এবং বিরল ঘটনা প্রায় ঘটছে, যেটা আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে। আপনাদেরকে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক এমনই আর একটা দুর্লভ ঘটনা ঘটলো কালিয়াচকের সুজাপুরে। কালীচকের সুজাপুরে টিএমসির সম্মেলন অনুষ্ঠিত হলো এই টুকটুকে। এই টুকটুককে ভাড়া করেই টিএমসির সম্মেলন অনুষ্ঠিত হলো। টিএমসি তাদের কর্মীদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল জালালপুরে, কারণ জালালপুরে অনুষ্ঠিত হয়েছিল টিএমসির সম্মেলন। এবং এই সম্মেলন নিয়ে আমরা টিএমসির পক্ষকে জিজ্ঞেস করেছিলাম এমন তো অবস্থা টুকটুকু ভাড়া করার জন্য। তারা জানায় যেহেতু সেটি কাছাকাছি দূরত্বের মধ্যে আছে 2 কিলোমিটার, তাই তারা এরকম টুকটুক ভাড়া করে তাদের কর্মীদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এই দেখছেন এক বাই এক করে তাদের টুকটুকগুলি যাচ্ছে জালালপুরের দিকে। সুজাপুর হসপিটাল থেকে তারা রওনা দেয় এবং জালালপুরের অভিমুখে তারা যেতে শুরু করে। এভাবে প্রায় অনেকগুলো টুকটুককে তারা কর্মীগুলোকে নিয়ে